দু মাসের অন্তঃসত্ত্বা ক্যাটরিনা কাইফ। নতুন ছবির শুটিং পিছিয়ে দিতেই গুঞ্জন শুরু বলিউডে। মহানগরী এমন একটি জায়গা যেখানে নায়ক নায়িকারা প্রেমে পড়লে তাদের বিয়ে কবে হবে তা নিয়েও গুঞ্জনে মেতে ওঠে। আবার নায়ক নায়িকারা বিয়ে করলে তাদের সন্তান কবে হবে তা নিয়েও যত জল্পনা। এই যেমন বলিউডের গুঞ্জন পাড়ায় এখন ব্যস্ত ক্যাটরিনা কাইফের মা হওয়ার খবর নিয়ে। আর এই গুঞ্জনে বারুদ ঢালল বলিউডের বেশ কয়েকজন প্রযোজক। ক্যাটরিনা কাইফ নাকি দু মাসের অন্তঃসত্ত্বা, সেই জন্যই তিনি নিভৃতের সময় কাটানোর জন্যই নাকি ঘন ঘন ঘুরতে বেরিয়ে পড়েছেন ভিকি ও ক্যাট। এসবই নজর রেখেছে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের অনুরাগীরা। তবে সম্প্রতি বলিউডের বেশ কিছু প্রযোজক নাকি ক্যাটরিনার কথাতেই শুটিংয়ের তারিখও পিছিয়ে দিচ্ছেন। শোনা যাচ্ছে ক্যাটরিনা নাকি হাতে জমে থাকা সব কাজ দ্রুত শেষ করে ফেলছেন, আর নতুন ছবির ক্ষেত্রে 2023 পর তারিখ রাখছেন ভিকির ঘরণী। এই খবর রটে যেতেই ক্যাটরিনার মা হওয়ার খবর নিয়ে জল্পনা শুরু। তবে এ বিষয় নিয়ে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের মুখপাত্র ভ্রান্ত খবর বলে মন্তব্য করেছেন। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল ক্যাটরিনার একটি ভিডিও। সেখানে দেখা গিয়েছিল ঢিলেঢালা পোশাক পরে রয়েছেন ক্যাটরিনা। আর ক্যাটরিনাকে এই অবতারে দেখে নেতিজনরা শুরু করে দিয়েছিলেন অভিনেত্রী অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা। তবে নতুন করে ওঠা জল্পনা নিয়ে ক্যাটরিনা ও ভিকি কৌশল কেউ কোনো মন্তব্য করেননি। আপনি যদি বিনোদন জগতের এমনই নতুন নতুন আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলে জুড়ে থাকুন।